হে প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে জলপাইয়ের আচারের একটি রেসিপি শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। জলপাইয়ের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি। প্রথমেই আমি জলপাইগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিব। 10 মিনিটের মতো আমি জলপাইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এই জলপাইগুলো আধা পাকা ছিল, এজন্য খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি হাতের সাহায্যে জলপাইয়ের বিচিটা ছাড়িয়ে নিব। এভাবে আমি একে একে সবকটি জলপাইয়ের বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আচার বানানো স্টার্ট করব। এর জন্য আমি প্রথমেই সরিষার তেল দিয়েছি 1/2 কাপ, আর এখন দিয়ে দিলাম তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা আর রসুন বাটা। আমি এখানে 1টা রসুন আর খুবই অল্প পরিমাণ জিরা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, কিংবা এই ক্ষেত্রে আপনারা আস্ত রসুনটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এ পর্যায়ে আখের গুড়টাও দিতে পারেন, সেক্ষেত্রেও পরিমাপটা সেম থাকবে। আজকের এই আচারটি তৈরি করতে আমি খেজুর গুড়ের সাথে চিনিও অ্যাড করব। আপনারা যদি শুধু গুড় দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ গুড় নেবেন। আমি যেহেতু চিনি অ্যাড করব, এজন্য আমি 1 কাপ গুড়ের সাথে 1/2 কাপ চিনি অ্যাড করব। তো এ পর্যায়ে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচটা ভেজে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়া। বাজারে রেডিমেড 5 ফোড়ন পাওয়া যায়, আমি ওটাকে একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মেখে রাখা জলপাইটা দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু আমার চোল্লার আঁচটা একদম কমিয়ে দেওয়া আছে। আচার তৈরির ক্ষেত্রে কিন্তু চোল্লার আঁচটা জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে আচারটা। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন আমি 7টা ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে গরম মশলাটাও অ্যাড করতে পারেন, তবে আমি এই আচারটাতে গরম মশলা দিব না। আমার কাছে এভাবে আচারটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। আপনারা এই রেসিপির জন্য 1 কেজি জলপাইয়ের জন্য 1/2 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করবেন। আর যদি হাতের কাছে ভিনেগার না থাকে, তাহলে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন, তাহলে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।